বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। শামসুন্নাহার কিচেনে সবাইকে স্বাগতম। আমাদের আজকের রেসিপি তান্দুরি চিকেন, যা আপনি বাড়িতেই চুলায় বানিয়ে ফেলতে পারেন খুব কম উপকরণ দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে, কোনো ঝামেলা ছাড়া। খুব সহজভাবে এই রেসিপিটা আপনি রান্না করে ফেলতে পারবেন। মূল রেসিপিতে যাবার আগে বলে রাখি, যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং সাথে বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে চলুন আর দেরি না করে এখন মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি এই তান্দুরি চিকেনের জন্য 1 মিনিটে টক দই রেডি করে নিব। আমার হাতের কাছে টক ছিল না, তাই আমি এখন এটাকে রেডি করে নিব। আপনারা চাইলেও এইরকমভাবে টক দই রেডি করে নিতে পারেন খুব সহজে। তার জন্য এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। তারপর এতে কুসুম গরম পানি অ্যাড করে দিব। এখন এটা মিক্স করে নিব ভালো করে। ভালোভাবে মিক্স হয়ে গেলে এখন এতে সিরকা দিয়ে দিব একটু। হাতের কাছে সিরকা না থাকলে লেবুর রসও ব্যবহার করতে পারবেন। তারপর এটাকে ভালো করে নেড়ে দিব। ভালো করে মিশানো হয়ে গেলে টক দইটা রেডি হয়ে গেছে। এখন এটাকে এক পাশে রেখে দিব। তারপর এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর মাংসগুলোকে এইরকম চির করে কেটে নিয়েছি ছুরি দিয়ে। এতে করে ম্যারিনেশনের সময় চিকেনের ভিতরে মশলাগুলো ভালো করে যেতে পারবে। তারপর এখন চিকেনটা ম্যারিনেশনের জন্য মশলাটা রেডি করব। এখানে আমি টক দইটা দিয়ে দিলাম, তারপর এতে কালো গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। এইখানে আস্ত গোলমরিচকে গুঁড়ো করেও দিতে পারেন। তারপর এতে 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তারপর এতে 1 চামচ গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। তারপর হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরা গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এতে লেবুর রস দিয়ে দিব। লেবুর রসটা দেওয়া হয়ে গেলে এখন এতে সরিষার তেল দিব। সরিষার তেলটা এখানে ব্যবহার করতেই হবে। তারপর এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন মশলাটাকে আমি চিকেনের সাথে অ্যাড করব। তারপর এই মশলাটাকে চিকেনের সাথে ভালোভাবে মেখে নিব। মাখা হয়ে গেলে এই চিকেনটাকে আমি 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করব। তবে আপনারা চাইলে এটাকে ওভারনাইট ম্যারিনেশনের জন্য রেখে দিতে পারেন। 2-3 ঘন্টা ম্যারিনেশনে রাখার পর এখন আবার ফিরে আসলাম এ পর্যায়ে। এখন আমি এই চিকেনটায় ফুড কালার অ্যাড করে দিব। তবে এই ফুড কালারটা টোটালি অপশনাল, আপনারা না চাইলে এটাকে স্কিপ করতে পারেন। নর্মালি রেস্টুরেন্টগুলোতে এই ফুড কালারগুলো ব্যবহার করা হয় কিছুটা লুকের জন্য। তবে আপনারা যদি এই ফুড কালারটাকে তান্দুরি চিকেনে ব্যবহার করতে চান তাহলে এটাকে ম্যারিনেশনের সময় ব্যবহার করা যাবে না, না হলে ম্যারিনেশনের মশলার সাথে ফুড কালারটাও চিকেনের ভিতরে চলে যাবে, সেটা দেখতে ভালো লাগবে না। তাই যখন চিকেনটা রান্না করবেন তার আগ মুহূর্তেই এখানে ফুড কালারটা অ্যাড করে দেবেন। তান্দুরি চিকেনটা ভাজার জন্য একটি প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তারপর যখন তেলটা ভালোভাবে গরম হয়ে আসবে তখন এতে চিকেনগুলো দিয়ে দিব। চিকেনটা দেওয়া হয়ে গেলে এখন উপর থেকে একটু মশলা লাগিয়ে নিব। চুলার আগুনটা বাড়িয়ে 1 মিনিট এক পাশ ভালোভাবে ভেজে নিব। চিকেনটা এক পাশ হয়ে গেলে 1 মিনিট পর এখন চিকেনটাকে উল্টে দিব। তারপর এই পাশেও একটু মশলা লাগিয়ে নিব। এখন এই পাশেও 1 মিনিট ভালোভাবে ভেজে নিব। চিকেনটা দুই পাশে যখন 1 মিনিট 1 মিনিট ভাজা হয়ে যাবে তখন আবার চিকেনটাকে উল্টে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 8-10 মিনিট। 8-10 মিনিট পর এখন ঢাকনাটা খুলে চিকেনটার ওই পাশে উল্টে দিব।
তারপর চিকেনটাকে এই পাশে 8 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। 8 থেকে 10 মিনিট পর এখন ঢাকনাটা খুলে চিকেনটাকে উল্টে দিব। এখন চিকেনটার এই পাশ 2 মিনিট লো আগুনে রেখে দিব। 2 মিনিট পর এখন চিকেনটাকে উল্টে দিব। তারপর এইরকম আবার এই পাশও 2 মিনিট রান্না করে নিব লো আগুনে। এই পাশও 2 মিনিট রান্না করা হয়ে গেছে। এখন সেম এইভাবেই আবার উল্টে দিব। আবার 2 মিনিট করে দুই পাশে ভালোভাবে ভেজে নিব। তান্দুরি চিকেনটা রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিব। নর্মালি রেস্টুরেন্টগুলোতে তান্দুরি চিকেনটা তান্দুরের ভিতর কয়লা দিয়ে রান্না করা হয়, ফলে তান্দুরি চিকেনে একটু কয়লার স্মেল থাকে। তাই এখন আমি তান্দুরি চিকেনে একটু কয়লার স্মোকি ফ্লেভার দিব। তার জন্য এখানে আমি একটা স্টিলের বাটি নিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন আমি এক টুকরো গরম কাঠকয়লা দিয়ে দিব। তার উপর একটু তেল ঢেলে দিব। তেলটা দিয়ে দেওয়ার পর এর থেকে একটু ধোঁয়া বের হবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 থেকে 6 মিনিট। আর এর মধ্যেই কয়লার একটা স্মোকি ফ্লেভার এর মধ্যে চলে আসবে। 5-6 মিনিট পর এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। বেশ, তৈরি হয়ে গেল আমার তান্দুরি চিকেন রেস্টুরেন্ট স্টাইলে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। অ্যান্ড যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।